চলো আমরা এখন ফাইবারে চলে যাই। এই যে ফাইবার, এখানে আমরা কি করব, অ্যাকাউন্ট খুলবো, বিকাম এ সেলার। তুমি যেখানে যাও এখানে ক্লিক করো, হয় জয়েন অথবা বিকাম এ সেলার, তুমি যেটা দাও একটা দিলে হবে। জয়েনে ক্লিক করি, আমাকে ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগল অথবা অ্যাপলের অ্যাকাউন্ট অথবা নির্দিষ্ট একটা ইমেল দিয়ে খুলতে হবে। সবচেয়ে বেটার হয় জিমেল থাকলে, এখানে কারো কি জিমেল আছে এক্সট্রা, মানে অল্টারনেটিভ আর কি। আমরা অনেকে থেকে এটা জিমেল ইউজ করি না, যেমন রহিমউদ্দিন একটা ফেসবুক আইডি, করিমউদ্দিন একটা, একই পাবলিকে কত আইডি, ফেক আইডি, ঠিক আছে, এরকম ফেক জিমেল আছে কারো? না তোমাদের না, ও এই বেচের বলো না জিমেল লাগবে একটু ডাইরেক্ট, আমরা সরাসরি কি করবো না, না এখানে রিয়েলটা আমি এটা ড্যামো ইউজ করি, কদিন বন্ধ হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো খোলা হচ্ছে, এটা কদিন পর সবগুলো বন্ধ হয়ে যাবে, এর আগে অনেকগুলো সব বন্ধ হয়ে গেছে না, বন্ধ হয়ে যাবে, কিছুদিন খুলবো দেখানো পথে কটা বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস লাগবে, এরপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওকে, আমরা গুগল ডাইরেক্ট গুগল দিই না, ডাইরেক্ট জিমেল দিয়ে খুলবো, এটা বেটার সবচেয়ে, মানে ইনফরমেশন বেশি দেওয়া যায়, পর আবার মানে কি খুঁজে খুঁজে দেওয়া অনেক প্যারা। আমরা এখানে গিয়ে এটাকে আমি আগে, আচ্ছা আমি জিমেলটা খুলে নিই, দেখো আমাদের এটা অলরেডি হয়ে গেছে, আমাদের জিমেল খোলা হয়ে গেছে, এই জিমেল দিয়ে আমরা খুলবো। দেখো আমরা জিমেলটা দিলাম কন্টিনিউ, কেটে দশ লাগবে, এটা ইউজার নেম কি দেওয়া যায়, না না এটা তো নাম দিব এমডি এমআইটি রহমান, ঠিক আছে এমআইটি রহমান, ঠিক আছে ওই সেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই, পাসওয়ার্ডটা জয়েন আই হোপ সেভ, এটা আছে কম্বাইন করতে বলছে, তাও তো এক প্যারা আছে, কম্বাইন করে নিয়ে আস, ওকে এটা আমার লিখতেছি এখানে জয়েন, আই হোপ হয়ে যাবে, এবার তাও তো হচ্ছে নাম্বার দিতে হবে, আচ্ছা আপ নাম্বার আপ পার ওয়াচ বাদ, ওকে এবার হয়ে যাবে, যে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল বাট অ্যাক্টিভ করা হয় নাই, এখানে একটা নোটিফিকেশন আসবে একটু পরে লোড হয়ে গেলে। হ্যাঁ সহজ, এটা কার দাঁড়াও এটা দেখি, এই যে আমার, হ্যাঁ হ্যাঁ দেখো কয়েকজন আছে তো একজন কাজ পাইলে, ঠিক আছে এটা কিছু কন্ডিশন আছে তো, কেন করলে পাবা রেফার করলে, দেখো এবার এটা অ্যাক্টিভ করা নাই, ঠিক আছে এটা অ্যাক্টিভ করা নাই, অ্যাক্টিভ করতে হলে আমাদের কী করতে হবে, মেলে যেতে হবে, মেলটা কোথায় যে আমাদের এখানে, এখান থেকে জিমেল, এই জিমেল আমরা পেয়ে যাবো, সে হ্যাঁ ওটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাকাউন্টটা চলে আসছে যে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ করলে হয়ে যাবে, আমি এখানে রিফ্রেশ করে, আমার তো দরকার নেই, তোমার দেখার জন্য বন্ধ করে দিব, বন্ধ হয়ে যাবে, তোমার তো বন্ধ হবে, হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে। ওকে দেখো আমাদের মোটামুটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, ওকে এই যেভাবে জিমেল লাগবে, তবে এখানে পার্সোনাল ইনফরমেশন কিন্তু আরও অনেক আছে, এগুলো দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এমআইটি রহমান, এটা তোমার রিয়াল নেম হবে, এখানে তোমার প্রফেশনাল ছবি থাকবে, এটা আমি দেখাচ্ছি, এই যে এখানে তুমি একটা জিনিস লিখতে পারো ক্লিক করে, আই এম ওয়েব ডেভেলপার, ছবিটা আমরা ভিতর থেকে দিব, ভালো ঠিক আছে আপডেট চলে আসছে, ওকে অনেক ইনফরমেশন দিতে পারি আমরা। আচ্ছা এখানে যাই প্রোফাইল, আমার প্রোফাইলে যাই, এটাই আর প্রোফাইল চলে আসছে, প্রোফাইল এখানে গিয়ে সেটিং, সেটিংস কোথায়, সেটিংস এখানে অনেক সেটিংস আছে, এগুলো আস্তে দেখবো এখন না, অনেক সেটিং, অ্যাকাউন্ট ফুল নেম এমআইটি রহমান,
জিমেলটাতে দিবে এখান থেকে রিয়েল আর কি, এই যে এটা ওকে ঠিক আছে, অনলাইন স্ট্যাটাস গো অনলাইন ঠিক আছে, গো অনলাইন সেভ যে আমি অনলাইন এখন আছি ঠিক আছে, এখানে অনলাইন লোকটা দেখাবে ওকে। এবার আমরা কি করবো, আমাদের অ্যাকাউন্টটা খুলে নিব, আর এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গিক, চলে যাই আমরা, অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটা ইনফরমেশন সেট আপ করবো একটু পরে, আরও ইনফরমেশন দেওয়া লাগবে, কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি দেখো, গিক আই উইল কাস্টমাইজ অ্যান্ড রিডিজাইন ওয়ার্ডপ্রেস, আমি যেখানে ওর এখানে যাই দেখো এই যে ওর এখানে ওর অ্যাকাউন্টে যে আমি চলে যাই, অ্যাকাউন্টটা কোথায় ওর যেখানে দেখো, এই ব্যক্তি সে কি করলো, অনেকগুলো গিক খুললো তাই না, অনেকটা প্রোডাক্ট, এগুলো হচ্ছে ওর, ধর এটা ফাইবারটা হচ্ছে সেই ফাইবার নামে ওয়েবসাইটে কি একটা দোকান খুললো যেখানে প্রায় পাঁচটা তার পণ্য আছে, এই পণ্যগুলো যে কোনো বায়ার কিনতে পারবে যে টাকা দিয়েছে ওই টাকায়, কী কী আছে যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে সে অনেকগুলো বানাইছে, যে ওয়ার্ডপ্রেসে সে পণ্য সেল করে, তো এখানে পণ্যকে মানে কি চলিত ভাষায় স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয় গিক, কী বলা হয় এই গিকটা যে কোনো বায়ার কিনতে পারবে ঠিক আছে, এখানে যে ড্র দেওয়া থাকবে সেটাই তুমি আমি সব লিখে দিতে পারবো ওকে, এটাকে বলা হয় কি গিক, তোমাকে গিক বানাতে হবে, আমাদের যেটা আছে সেখানে কী বানাতে হবে, গিক বানাতে হবে, মাস্ট বি গিক বানাতে হবে ওকে। আমরা গিক করতে পারবো এই যে আসলে ক্রিয়েট এ নিউ গিক, গিক মানে কি নিজের প্রোডাক্ট, তুমি যে কাজ জানো ওই কাজের প্রোডাক্ট, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ জানো, তারপর যে বিজনেস কেমএল দেখাচ্ছি কিনা জানি না দেখাইছি, পিএইচডি দেখাচ্ছি পিএইচডি দেখাইছি, নেক্সট দেখাবো তাহলে পিএইচডি নিয়ে একটা বানাবো, তবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ হিউজ পরিমাণ পাওয়া যায়, সময় কম লাগে খুব দ্রুত, কি কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস সাইট বানানো যায় ইজিলি, কিন্তু এলিমেন্টর প্রো দিই যারা করছো আগে সবাই তো করো না, সবাই ঝিমিয়ে চিল্লা পরীক্ষার এক্সপিউ দিছো, অনেক কিছু দিছো, অনেক ব্যস্ত মানুষ তোমরা ঠিক আছে, তো তোমাদের লাইফ আমার যতটুকু করা আমি করে দিচ্ছি যতটুকু পসিবল ছিল আর কি, এবার তোমাদের ইচ্ছা তাই না, কারো লাইফটা কেউ করে দেয় না, আমার যতটুকু বলার ছিল বলছি, এবার তোমার লাইনে আসো আর নিজের লাইন তৈরি করো তোমাদের ইচ্ছা ঠিক আছে, যাচ্ছে বাড়ি যাত্রা বাড়ি ঠিক আছে, চলছে এখানে যাত্রা একটা কথা আছে না এরকম, তো কেউ যাত্রী বাড়া যাবে, কেউ যাত্রা বাড়ি, কেউ শিলচর যাবে, কেউ হারাই যাবে ঠিক আছে, এবার দেখি ঠিক আছে, লোকেশন হচ্ছে এইটা, এখান থেকে গাড়ি ধরে কে কোথায় যাবে এটা তার নিজের মধ্যে ওকে, আমি শুধু পথ চিনে দিচ্ছি এবার যাতে এটা ইচ্ছা ওকে ফাইন। এবার আমরা কী করবো, একটা নিউ গিগ বানাবো, তো এটা বানাতে গেলে আমার কিছু ইনফরমেশন ফিল আপ করা লাগবে, কিন্তু অরিজিনাল লাগবে, 600 কিন্তু হবে না, এটা আমরা পথে দেখতেছি।